হলিউডের ব্যবসা সফল সিনেমার তালিকায় রয়েছে টাইটানিক। এতে রোজ চরিত্রে কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনয় করেছেন। জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি 1997 সালে মুক্তি পায়। এরপরই পুরো বিশ্বে পড়ে যায় হইচই। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, সম্প্রতি নিলামে উঠেছে কেট উইন্সলেটের পরা জ্যাকেটটি। টাইটানিক সিনেমায় জাহাজ ডুবার দৃশ্যে কেটের গায়ে ছিল এই ওভারকোট। আমেরিকার নিউ জার্সি নিলামকারী সংস্থা গোল্ডিন অনলাইনে নিলামে তুলেছে এটি। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ওভারকোটটির দাম $100,000 অতিক্রম করে যাবে। ওভারকোটে গোলাপি উলের উপর কালো এমব্রয়ডারি করা হয়েছে, যা ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। 11 আগস্ট রাতে নিলাম শুরু হওয়ার পরই 5 জন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে $34,000। 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম। যে বেশি দাম দিতে পারবেন তারই সংগ্রহে যাবে আইকনিক এই ওভারকোটটি।